আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে আল্লাহর রহমতে ভালো আছি, মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করতেছি। কারণ গতকালকে বাংলাদেশ টাইম বাদ মাগরিব আমার দাদি মারা গেছেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি সেটা অনেক পরে জানতে পেরেছি, কারণ সুখের সংবাদগুলো যারা প্রবাসে থাকে তাদেরকে হয়তো খুব দ্রুত দেয়া হয়, বা দুঃখের সংবাদগুলো দেশে যারা থাকেন তারা হয়তো প্রবাসে যারা থাকেন তাদেরকে দিতে একটু ইতস্তত বোধ করেন। আমার দাদির বয়স ছিল প্রায় 93-94 বছরের মতো। আমার দাদি দীর্ঘ 3 বছর যাবৎ বিছানাগত ছিলেন। আলহামদুলিল্লাহ আমার দাদির সমস্ত সেন্স ছিল, যা শুধু আমার দাদি চলাফেরা করতে পারতেন না। খুব আদরের একটা জায়গা হারিয়ে ফেলেছি। আর আমি আসলে এই ভিডিওটা আপনাদের সামনে এজন্যই করতে বসেছি, আমি যখন কমেন্ট চেক করছিলাম প্লাস আমার মেসেঞ্জারে অনেকের মেসেজ এসেছে, আপু আপনার দাদি মারা গেছেন, কারণ ভাইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তো সেটা দেখে আপনারা অনেকে জানতে পেরেছেন, আমাকে কমেন্ট করেছেন, দুই একটা কমেন্ট হয়তো পাবলিশও আমি করেছি, একটু আগেই দেখলাম কমেন্টগুলো। আপনারা বলেছেন আপু জানান আপনার দাদি কি মারা গেছেন। হ্যাঁ, তো যেসব আপুরা দেখেছেন, যারাই মাত্র শুনলেন, সবাই সবাই মন থেকে আমার দাদির জন্য দোয়া করবেন। আসলে ক্যামেরার সামনে এসে ইমোশনাল হইতে চাই না। বাবাকে হারাইছি 2018-তে, 2019-এ হারাইলাম আমার খুবই আদরের একটা বোন। বাবার বয়স হয়েছিল, বাবা অসুস্থ ছিলেন, বাবা চলে গেছেন, এটা অনেক কষ্ট করে মানিয়ে নিয়েছি, নেয়ার চেষ্টা করছি। বাট আমার বোনটার বয়স খুবই কম ছিল, মাত্র 26 বছর বয়সে একটা সন্তান রেখে সে মারা গেছে, তার ব্রেন টিউমার হয়েছিল, আমার চাচাতো বোন। আর আমার দাদি, আমি যখন এবার চলে আসি দেশ থেকে, দাদির কাছে গিয়ে যখন দাদিকে বলছিলাম যে দাদি আমি যাই তাইলে, দাদি আমার হাতটা ধরে কাঁদতেছিল আর বলতেছিল আমি মনে হয় তোমাকে আর দেখতে পাবো না। আমি শুধু বলছি না দাদি কেন, আমি আবার আসবো, তুমি আমাকে আবার দেখবা। তো আমি ইমোশনাল হইতে চাচ্ছি না। দাদি বিছানায় ছিলেন, যেহেতু দাদি অনেক সমস্যা ছিল, দাদি অনেক অসুখে ভুগতেছিলেন, যেহেতু বয়স হয়ে গেছে, বার্ধক্যজনিত অনেক রোগে দাদি ভুগতেছিলেন। তো আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আমার দাদিকে আল্লাহ জান্নাতবাসী করুন। আমার দাদি আমাদেরকে খুব আদর করত, খুবই খুবই আদর করত, শুধু আমরা বলে কথা না, আমার দাদি আমার যত চাচাতো ভাই বোন, আমার ফুফাতো ভাই বোন, তাদেরকে খুবই আদর করত। গতকাল রাত আমার এখানে যখন রাত 1টা বাজে, তখন আমার দাদিকে বাংলাদেশে তখন ধোয়ায় কাফন পরানো হয়েছে, ওই সময় আমাকে দেখানো হয়েছে, তখন আমার এখানে রাত 1টা বাজে, আমার ফুফাতো বোন ফোন দিয়ে আমাকে দেখাইলো। তো ওই আমার দাদিকে আমি শেষ দেখলাম, আর দেশে গেলে দাদিকে পাবো না, দাদির কাছে গিয়ে বসা হবে না, দাদির হাত ধরে দাদির সাথে গল্প করা হবে না। যদিও ইদানিং 3-4 বছর ধরে দাদির কথা খুবই আস্তে আস্তে আমরা বুঝতে আমাদের খুব কষ্ট হতো, তারপরেও কানের কাছে গেলে বোঝা যাইতো দাদি কি বলতে চাচ্ছে। তো আমার ভাবির হাতের উপরে আমার আমার ভাবি, আমার আম্মু, আমার চাচিরা, তাদের সবার হাতের উপরে আমার দাদির নাকি জান বের হয়েছে। আর আমার একমাত্র ফুপু, আমার ফুপু তো পাগলের মতো হয়ে গেছে, মা যতই বিছানায় পড়ে থাক, মা যতই অসুস্থ থাক, তাও মনে হয় যে মা দুনিয়াতে থাক। তো আমার ফুপু মাকে হারাইলো, আমার দাদা মারা গেছেন অনেক আগে, আমি তখন ইন্টারে পড়তাম। তো আমার দাদাও আমার আব্বার মতো বয়সে মারা গেছে, আমার দাদি তো না, আব্বু চাইতে একটু বেশি, আমার আব্বু তো 65,
ইয়ারসে মারা গেছে আমার দাদা আরো বেশি। আর আমার দাদি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে অনেক হায়াত দিয়েছিলেন, সে নাতি ঘরের পুঁতি পর্যন্ত দেখে যেতে পেরেছে আল্লাহ রহমতে। তো আল্লাহ আমার দাদিকে বেহেশত নসিব করুন। নানানিকে অনেক আগে হারাইছি, দাদাকে হারাইলাম, এখন দাদিও চলে গেল, একটা জেনারেশন শেষ আমাদের। আব্বুকে হারাই ফেলছি, আম্মু যে খুব সুস্থ আছে তা না, আম্মুরও হার্টের সমস্যা, আম্মু অসুস্থ থাকে, তারপরও আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো। আর এত দূরে থাকি, কোনো সুখের জিনিসে তো অ্যাটেন্ড করতে পারি না, কোনো দুঃখের সময়ও যেতে পারি না। আল্লাহ আমার ভাগ্যটা অনেক ভালো, আমি আমার বাবার সময় আমি আমার বাবার কাছে ছিলাম, আমার বাবাকে আমি নিজ হাতে সেবা যত্ন করেছি, সেটা 15 দিন হোক বা 20 দিন হোক, আমার সেই ভাগ্যটা হয়েছে। বিদেশে থেকেও যে আমি পেরেছি, আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যেসব আপুরা আমাকে মেসেঞ্জারে সান্ত্বনা দিয়েছেন আর যারা কমেন্টের মাধ্যমে বলেছেন, আপনারা জানতে চেয়েছেন দাদি আসলে মারা গেছেন কিনা, হ্যাঁ ভাইয়া যেহেতু স্ট্যাটাস দিয়েছে তাহলে সেটা তো অবশ্যই আপনারা দেখেছেন। হ্যাঁ, আমার দাদি আর দুনিয়াতে নাই, চলে গেছেন। আপনারা হয়তো বা আমার চাস্তো ভাইটার বিয়েতেও দেখেছেন, আমার দাদি অনেক মজা করতেছিল ভাবির সাথে, তাই না? আমার ভাবি যখন বউ সেজে, আমার চাস্তো ভাইয়ের বউ আমার ভাবি পাশাপাশি বসে, আমার ভাবি বলতেছিল দাদি আমাকেও তুমি টাকা দিতে হবে, নতুন বউকে দিলে আমাকেও দিতে হবে, আমিও তো বউ। আমার দাদি কিন্তু হাসতেছিল। তো ভাবিকেও দাদি অনেক ভালোবাসতো, কারণ ভাবি প্রায় সময় দাদির কাছে গিয়ে বসে দাদির হাত পা টিপে দিত, দাদির সাথে গল্প করতো, আর দাদির একটু দরকার হলে দাদি ভাবিকে ডাক দিত। আর আমার মনে পড়ে, আমরা মানে আমরা তো এখন বাড়ি করেছি, এই জন্য আমরা আগে তো আমরা দাদির বাড়িতে গিয়ে উঠতাম যখন আমরা বাইরে বাইরে ছিলাম। আর আমার সব চাচারা যেহেতু দেশে ছিল তাই সবাই ওনারা জয়েন ছিল, আর আমরা যেহেতু ছোটবেলা থেকে আব্বু সরকারি চাকরি করতো আমরা বাইরে বাইরে ছিলাম, তো আমরা যখন দেশে যেতাম তখন দাদির বাড়িতেই তো উঠতাম ফার্স্টে গিয়ে, তো তখনকার কথা তো আলাদা। এরপরে যখন আব্বু বাড়ি করলো, এরপরেও যখন আমরা বাড়িতে গিয়ে হয় বাসা থেকে সকালে নাস্তা করে দাদির বাড়িতে গিয়েছি, যে সকালবেলা দেখি চাচিটা কি করছে, দাদি কি করছে, দাদি তখন সুস্থ ছিলেন, তো আমি যখন গিয়ে বসতাম রান্নাঘরে একটা পিড়ি নিয়ে বসতাম, দাদি তখন কোথার ভিতর থেকে জানি একটা ডিম বের করে নিয়ে এসে আমার চাচির হাতে দিয়ে বলতো যে রিমা কনার মা, মানে আমার বোনটার নাম কনা, কনার মা এই ডিমটা ভেজে নিশিকে নাস্তা দাও। আমি বলতাম দাদি আমি খেয়ে আসছি, বলছে সমস্যা নেই আর একটু খা, একটু খাইলে কিছু হবে না। তো এই কথাগুলো বলার মানুষটা শেষ চলে গেল। আমার দাদি অনেক স্ট্রং মহিলা ছিলেন, আমার দাদি অনেক শিক্ষিত মহিলা ছিলেন, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হায়াত দিয়েছিলেন, সে দুনিয়াতে মানুষের জন্য অনেক করে গেছেন। আমার দাদির বাড়িতে এসে কেউ কখনো না খেয়ে যায়নি, একটা ফকির আসলো আমার দাদি না খেয়ে যেতে দিত না, যদি বলতো তার খেতে হবে কুদাত্ত। আমার আব্বু যখন মারা যায় তখন আমার দাদি পাগলের মতো কাঁদতেছিল আর বলতেছিল আল্লাহ তুমি আমার ছেলেটাকে কেন আমার আগে নিয়ে গেলা, আমাকে নিয়ে যাইতা। তখনও দাদি হাঁটাচলা করে বেড়ায়। আমার বোনটা যখন মারা গিয়েছে তখন দাদি একদমই ভেঙে পড়েছিল, কারণ দাদি আমার ওই বোনটাকে খুব আদর করতো, যেহেতু ওরা বাড়িতে থাকতো আর দাদির কাছে থাকতো খুবই আদর করতো, আর আমার বোনটা এত নরম ছিল, মানে ও আদর করার মতোই একটা মেয়ে ছিল। তাই দাদির বাড়ির সব যেটা বলছিলাম যে দাদি থাকলে দাদির জন্য মানে অন্যরকম একটা পরিবেশ ছিল আমার দাদির বাড়িতে। আমার ফুফাতো বোন রাত্রে বলতেছিল আপু নানির বিছানাটা খালি, তো আমার দাদি ওই বিছানাটাতেই থাকতে চাইতো, তার ওইখানেই ভালো লাগতো, কারণ সে একদম বিয়ের পর থেকে আমার দাদা যখন ওই বাড়ি করেছে 1958 সালে আমার দাদা ওই বাড়িটা করেছে, সেই সময় আলহামদুলিল্লাহ আমার দাদা ওই বাড়িটুকু করেছিল। তারপর থেকে যখন দাদি, আমার দাদাও যেহেতু চাকরি করতেন ফরেস্টে চাকরি করতেন, আমার দাদাও বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে গিয়ে যখন বাড়িটা করেন তারপর থেকে দাদি ওই রুমে থাকতেন, এবং দাদি শেষ নিঃশ্বাসটা ওই রুমেই ত্যাগ করেছেন। আর আমার দাদিকে আশেপাশের মানুষ খুবই কম দেখেছেন, কারণ আমার দাদি দিনের বেলা কখনোই বের হতেন না, যা শুধু পেনশন তুলতে আমার চাচার সাথে বের হতেন, তাও খুব সুন্দর করে গা হাত পা ঢেকে মাথায় বড় ওড়না দিয়ে আমার দাদি বের হতেন। আর সকালে ফজরের নামাজ পড়ে তখন দাদি সব চারপাশটা ঘুরতেন হাঁটতেন, এরপরে দিনে কখনোই বের হতেন না যখন দাদি হাঁটাচলা করতে পারতেন।
তো এটাই আসলে মৃত্যুটাই সত্য। আমি আমার বাবা মারা যাওয়ার পরে খুব কাছ থেকে আমার বাবার মৃত্যুটা দেখেছি। তো আগে না মৃত্যু ভাবতাম যে আল্লাহ মানুষ আসলেই মারা যাবে, কেন মারা যাবে এটা চিন্তা করতাম। আব্বু মারা যাওয়ার পরে না অনেক কষ্ট এখন আর ওইভাবে ছুঁইতে পারে না, এখন মেনে নিতে শিখে গেছি। আব্বুর মৃত্যুটাকে মানে এত কাছ থেকে দেখছি, এত কাছ থেকে মানে ওইটা মনে করলে আর সব কিছুই অন্যরকম লাগে। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আপনারা জানতে চেয়েছেন আমি আপনাদেরকে জানালাম। আপনারা সবাই মন থেকে আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার দাদির সমস্ত গুনাহ মাফ করে আমার দাদিকে বেহেশত নসিব করেন, জান্নাতবাসী করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন, আমার দাদির কবরের আজাব থেকে দাদিকে মুক্ত করেন। সবাই দোয়া করবেন, আপনারা সবাই যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই আপনারা একবার হলেও নামাজে আমার দাদির জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।